আপনার প্রত্যেকটা নাটকে গল্প আপনি লিখছেন, ডিরেকশন আপনি দিচ্ছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার করা, আর্টিস্ট তো আপনিই আছেন, আরও আছে আপনি হচ্ছে VFX-এ কাজ করছেন, কালার গ্রেডিংয়ে কাজ করছেন, মানে একটা লোক এত কিছু কীভাবে করতে পারে, কীভাবে শিখলো? ওই আপনাকে বললাম না যে শুরুটা হয় হচ্ছে দুইটা ক্লিপ জয়েন করে, ওইটা তো এডিটিংয়ে গল্প। হ্যাঁ, তারপরে তো এরকম করে একটা টাইম পরপর এক একটা জিনিসে ইন্টারেস্ট আসে। লাইক ইউটিউব তো সবসময়ই দেখতে থাকতাম, তো সাপোজ একটা টাইমে গিয়ে দেখলাম যে এডিটিং তো ওকে, এডিটিংয়ের এতটুকু একটা স্কিল হয়ে গেছে, তাহলে একটু আফটার ইফেক্টটা ট্রাই করি যে এই ইফেক্টটা কীভাবে বানানো যায়, তখন আরেকটা জিনিস আসলো। তারপর ধরেন আরেকবার একটু ই করলাম যে স্টোরিটা তাহলে একটু বেটার কীভাবে করা যায়, স্টোরি হয়তো মানুষের পছন্দ হচ্ছে না বা আমার নিজের কাছেও ভালো লাগতেছে না আমি যা লিখতেছি, তো রাইটিংটা কীভাবে ডেভেলপ করা যায়। তো এভাবে একটা একটা করতে করতে স্ক্রিপ্ট হইলো, তারপর এডিটিং হইলো, তারপর যেহেতু একটা কাজ করতে হইলে আপনার তো ডিরেকশনটাও ওইখানে অটোমেটিক হয়ে গেল, তো এইভাবে একটা একটা করতে করতে একটা একটা প্রসেসে হয়ে গেছে। আর অভিনয় কখনো শেখা হয়েছিল? না, প্রফেশনালি না, বাট ইউটিউবেও অনেক টিউটোরিয়ালস আছে যে অ্যাক্টিং কীভাবে ইম্প্রুভ করা যায়, কথা না বলেও কীভাবে অ্যাক্টিং করা যায়, আপনি এক্সপ্রেশন দিয়ে অনেক কিছু করতে পারেন। তো এরকম অনেক অনেকের অনেক লেসন দেখা হয়েছে, বাট প্র্যাকটিক্যালি কোথাও গিয়ে শেখা হয়নি। মানে অনেক কিছু তো শিখে ফেলেছেন ইউটিউব দেখে, আর কী কী শেখা বাকি আছে তাহলে? অনেক কিছু, যেমন মানে প্রোডাকশনের ক্ষেত্রে কী কী বাকি আছে এখন? ভার্চুয়াল প্রোডাকশন, VFX, এটা বলতে গেলে পুরোটাই বাকি, এটা শেখার ইচ্ছা। আপনার টিমে আর কে কে আছে? ফিক্সড বলতে পার্মানেন্ট কেউ নাই, বাট আছে, মানুষজন আছে, আমার ভাই ব্রাদার আছে।